এই হেলিকপ্টারটি দেখতে যেমন অদ্ভুত ঠিক তেমনই রয়েছে এর বিশেষ কিছু বৈশিষ্ট্য। ঘন্টায় 472 কিলোমিটার বেগে কোনোরূপ কম্পন ছাড়াই আকাশের 10,000 ফিট উচ্চতায় উঠতে পারে এটি, যা বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ। 2013 সালের 7 জুন দ্রুতগতি সম্পন্ন হেলিকপ্টারের রেকর্ড অর্জন করে এয়ারবাস কোম্পানির এই X3 হেলিকপ্টার। X3 এর বিশেষত্ব হচ্ছে এর পাখাগুলো। সাধারণ হেলিকপ্টারে মেইন রোটর ও টেল রোটর নামে দুইটি পাখা থাকে, তবে এই হেলিকপ্টারে মেইন রোটরের পাশাপাশি সামনের দুই দিকে সংযুক্ত আছে দুইটি পাখা, তবে এটির কোনো টেল রোটর নেই। বিশ্বের অন্যতম একটি দ্রুতগতির হেলিকপ্টার হচ্ছে S-97 রাইডার নামের একটি যুদ্ধ বিমান, যার গতি ঘন্টায় সর্বোচ্চ 407 কিলোমিটার। এটিকে যুদ্ধক্ষেত্রের একটি শক্তিশালী সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, তবে এই যুদ্ধ বিমানের থেকেও উচ্চ গতি সম্পূর্ণ হল X3। এ বিষয়ে যানটির টেস্ট ড্রাইভে অংশ নেওয়া পাইলট জানান, নিঃসন্দেহে X3 একটি উচ্চ গতি সম্পূর্ণ হেলিকপ্টার। X3 থেকে অনুপ্রাণিত হয়ে এই ডিজাইন ব্যবহার করা হয়েছে র্যাপিড অ্যান্ড কস্ট ইফেক্টিভ রোটার ক্রাফট রেসার তৈরিতে। এটি একটি স্পিড হাইব্রিড ডেমোনস্ট্রেটর, যা ইউরোপীয় ক্লিন স্কাই 2 গবেষণা প্রকল্পের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে এই বিমানটির প্রথম ফ্লাইট অনুষ্ঠিত হবে। জয়ন্তী চ্যাটার্জি, প্রতিদিনের বাংলাদেশ।